গোলাপবাগ মাতৃসদন রোড থেকে মানিকনগর ওয়াসার মূল সড়কে রাস্তার দুপাশে প্রায় আধা কিলোমিটার জুড়ে ফল, সবজি আর মাছের বাজার। রিকশা স্ট্যান্ড আর কাঁচা বাজারের অবৈধ দখলে রয়েছে পুরো রাস্তাটি, ফলে ঝুঁকি নিয়ে মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে পথচারীদের, যার ফলে ঘটছে নানা দুর্ঘটনা। আরো জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ। সরজমিনে দেখা যায় রাজধানীর মানিকনগর বিশ্ব রোড থেকে ওয়াসার মূল সড়কের শুরুতেই এক পাশে রয়েছে দোকান, অন্য পাশে রাস্তায় রিকশা দাঁড়ানো, এরপর শুরু কাঁচা সবজি আর মাছের বাজার। আর এভাবেই রাস্তার উপর দাঁড়িয়ে বাজার করছেন অনেকেই। আমি বলবো যে এইটা তো সম্পূর্ণই অবৈধ কাজ। এটা সম্পূর্ণ রাস্তার উপরে আপনার হচ্ছে ভ্যান গাড়ি থাকবে, তারপরে আপনার ফুটে দোকান থাকবে, এটা তো হয় না, তো রাস্তা গাড়ি মনে করেন যে দোনো পাশে কাটাকাটি করতে অসুবিধা হয় যায়, ক্রসিং করতে অসুবিধা হয়। হ্যাঁ, হয়তো দেখা গেছে দোকানের লোকজন আসে রাস্তার মাঝখানে, একটা গাড়ি আর একটা গাড়ি কাটতে পারে না। সুবিধা সবার জন্যই হবে, খালি আমাদের জন্য না। হ্যাঁ, অফিসে যারা চাকরি চুকরি করে তাদের জন্য সুবিধা হবে, এবং কি আশেপাশে মানুষ আছে তাদেরও সুবিধা হবে। এখানে 16 বছর, এখানে বাড়া না, এখানে করি আমরা আগের থেকেই। এমনি এখানে এখানে আর এই বাজার সম্পর্কে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামসুল হুদা জানালেন, অবৈধভাবে একদল প্রভাবশালী এই বাজার বসিয়েছে। শুধু তাই নয়, প্রশাসনিকভাবে কোনোদিন কোনো পদক্ষেপ না নেওয়ায় এভাবেই চলছে বাজার। গোলাপবাগ মাতৃসদন থেকে আরম্ভ করে মডেল, আমাদের মডেল মডেল হাই স্কুল পর্যন্ত এই পুরোটাই জায়গাটা আপনার অবৈধভাবে বসো, দোকান বসতো। তো অবৈধভাবে দোকান বসছে দেখেই তো আপনাকে বাজার এলাকাবাসী বাজার করতে পারতেছে, কিন্তু অ্যাকচুয়ালি বসাটাও অন্যায়, না বসলেও আবার এলাকাবাসী হয় না। হ্যাঁ, এখানে কোনো লিজ নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, লিজ ছাড়াই চলছে, যাতায়াত অনেক অসুবিধা হচ্ছে। যেহেতু আমাদের স্থানীয় বাজার নেই, মেয়র মহাদের সাথে আমি কথা বলছি, আমাদের বাজারের ব্যবস্থা করতেছে, উনি বা হয়তো খুব শীঘ্রই আমাদের একটা নির্ধারিত একটা স্থান দিবে এবং ওখানে বাজার নির্মাণ করার অঙ্গীকার সে করছে। আর এসব কারণে সকাল ও বিকালে সবসময় সৃষ্টি হচ্ছে যানজট। পথচারীদের দাবি, বাজারের স্থান সঠিকভাবে নির্ধারণ করা গেলে এই সমস্যার লাঘব হতে পারে। মোহাম্মদ সোহাগ, সিএনএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে তৎপর রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। প্রতিনিধি রাকিবুল ইসলাম জানান, দিনাজপুর সদর উপজেলায় মুনিরিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় হুইপ করোনামুক্ত দেশ করতে কোনো প্রকার গুজবের শরণাপন্ন না হয়ে করোনা টিকা গ্রহণের আহ্বান জানান। দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক আলহাজ ডক্টর সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারি সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফিরুল হাসান আব্বাসি ও শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মুমিনুল ইসলাম সহ আরো অনেকে। খুলনায় দ্বিতীয় দিনের মতো করোনা ভাইরাস ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রয়েছে। স্টাফ রিপোর্টার জসীমউদ্দিন বাচ্চু জানান, গত 24 ঘন্টায় মহানগর সহ 9টি উপজেলায় 863 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজ সকালে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার করোনা ভাইরাস ভ্যাকসিন নিজে গ্রহণ করেন। তবে বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলিশা এন্টারপ্রাইজের একটি বাস পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা গ্রামের মল্লিকের মাঠ বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে মল্লিকের মাঠ বাস স্ট্যান্ডে বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে যায়, পুড়ে প্রায় 4 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাসটির মালিক মোহাম্মদ আরিফ শেখ। অগ্নিকাণ্ডের ঘটনার সময় টুঙ্গিপাড়া থানা পুলিশের টহল সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে বাস পোড়ানোর ঘটনায় বাসের মালিক মোহাম্মদ আরিফ শেখ দুষছেন তার আপন বড় ভাই ফরিদ শেখ ও শালা ওহেদকে। দুশ্চরিত্রবান, হীন মানসিকতা সম্পন্ন ব্যক্তি যারা
এই সমাজের ভালো চায় না, তারা এই বাসটিকে দাঁড়ানো অবস্থায় পুড়িয়ে দিয়ে সাথে কথা বলেন, নয় লোক দিয়ে পারেন, যেভাবে পারেন সংবাদ নেন, মাঝেরা বলে সেটাই। মানে দারোগা স্যার গিয়েছিল, মনিষ স্যার ছিল ওই সময় ডিউটিতে, স্যার যে আমার মার সাথে কথা বলছে, মা বলছে না ওর বাবা গাড়ি ওরে দিয়েছে, এটাই সত্যি। কারিগরি মুক্ত নার্সিং শিক্ষার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ময়মনসিংহ ব্যুরো প্রধান খোরশিদুল আলম মজিব জানান, সকালে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর সড়কে ময়মনসিংহ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তানভীর আহমেদ ও সাধারণ সম্পাদক অদত্ত চন্দ্র দাস সহ অন্যান্যরা। সভায় বক্তারা কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টসদের বাংলাদেশের নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফাই ফারিকারি কাউন্সিলের অধীনে নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অবিলম্বে গ্রহণের দাবি জানান। সাভারে চারটি ইটভাটাকে মোট 22 লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানান, রোববার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব বলেন, অবৈধভাবে মাটির ব্যবহার ও নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপিত করার ABS ব্রিক্স ও BCM ব্রিক্স কে 6 লাখ টাকা করে মোট 12 লাখ টাকা এবং অবৈধভাবে মাটি ব্যবহারের জন্য ফাহাদ ব্রিক্স ও DBS ব্রিক্স কে 5 লাখ করে মোট 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ABC ও BCM ভাটা দুটির ছাড়পত্র না থাকায় ভাটা দুটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি BCM ব্রিক্স কে আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কালী পাঞ্জাবের নেতৃত্বে আমরা আমিনবাজার এলাকায় ইটভাটা, অবৈধ ইটভাটা এবং যারা ইটভাটার নাম এনে যারা ইটভাটা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এর মধ্যে আমরা দুইটা ইটভাটাকে 5 লাখ টাকা মাটির ব্যবহার, মাটি যে ওনারা কালেকশন করছে এটা কোন যাত্রাংশে দেখা যায় না পড়ার কারণে, আর দুইটা ইটভাটাকে নিষিদ্ধ এলাকায় এবং মাটির ব্যবহার দুটার কারণে 6 লাখ 6 লাখ 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর এই যে যাদের লাইসেন্স নাই বা পরিবেশগত ছাত্র নেই তাদেরকে কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পরবর্তী দামেটা মনিটরিংয়ে রাখবো যেন ওই ইটভাটা চালাতে না পারে, আর ভবিষ্যৎ আরও এই এলাকায় আরও যে সকল অবৈধ ইটভাটা আছে তাদের বিরুদ্ধে অভিযান সামনে আরও পরিচালিত। পটুয়াখালীর মহিপুরে যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে রবিউল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালীর প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, রোববার রাতে উপজেলার ফাঁসিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঘটনার 4 দিন পার হলেও অপহৃত নির্যাতনের শিকার রায়হানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারে চলছে আতঙ্ক আর হতাশা। গেল বৃহস্পতিবার দুপুরে রায়হান শ্বশুরবাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা দিয়ে নিখোঁজ হন। পরের দিন শুক্রবার বিকেলে ফেসবুকে ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিও দেখে নিজ ছেলেকে শনাক্ত করেন পিতা আবুল কাশেম। ওই দিন রাতে ছেলের নিখোঁজের অভিযোগে তিনি সাধারণ ডায়েরি করেন মহিপুর থানায়। এদিকে রোববার রাতে 9 জনের নাম উল্লেখ সহ 4 জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন আবুল কাশেম। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের শিক্ষার্থী রোহানুল ইসলাম রোহানের হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানান, দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ বিক্ষোভ মিছিল শেষে এ সময় ঢাকা আরিচা মহাসড়কের উলাউইল বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহতের স্বজন এলাকাবাসী ও সমাজের সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে গত 6 ফেব্রুয়ারি রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায় শিক্ষার্থী রোহানুল ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা। এই ঘটনায় নিহতের পরিবার প্রধান আসামি হৃদয়কে প্রধান আসামি করে 14 জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশ থামরায় এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হৃদয়সহ 2 জনকে আটক করেছে। নিহত শিক্ষার্থী সাভারের উলাউইলের কর্ণপাড়া এলাকায় আব্দুল সোবহানের ছেলে। সে স্থানীয় রোদেলা মডেল স্কুল থেকে এবার HSC পাশ করেছিল।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন প্রচারণা। জনসংযোগ, লিফলেট বিতরণ, মাইকিং, মিছিল, মিটিং করছেন প্রার্থীরা। প্রার্থীরা দিচ্ছেন পৌরসভার উন্নয়নের প্রতিশ্রুতি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমেদ খান জানান, মেয়র থেকে শুরু করে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভার অন্তর্ভুক্ত প্রত্যেকটি গ্রামের পাড়া মহল্লায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। আগামী 14 ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মেয়র ও কাউন্সিলর নির্বাচন হয়ে আখাউড়া পৌরসভা একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত হবে, এমনটাই প্রত্যাশা নাগরিকদের। এই নির্বাচনটা মনে হচ্ছে অন্যান্য নির্বাচন থেকে আলাদা, মানে এটা ভিন্নতার উদ্দেশ্য। এই নির্বাচন থেকে উৎসব, বাঙালি যে নির্বাচন উৎসব, এই উৎসবে এই নির্বাচনের প্রমাণ হচ্ছে। আমি ওই হিসাবে আমি নির্বাচিত হয়েছি, আমাকে মানুষের সদস্যভাবে ভোট দিছে। আমি যদি জয়যুক্ত হতে পারি, তরুণ হিসাবে মানুষের ভালোবাসা আমি অর্জন করতে পারছি বলেই এদিকে আসার চেষ্টা করছি। সামনের দিন অবশ্যই তাদের পাশে থাকবো। জনগণ যদি আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে, জনগণের সেবা নিশ্চিত থাকুন। সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে চাই এবং 7 নং ওয়ার্ডের যত দুঃখী মানুষ আছে তাদের পাশে থাকার সবসময় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি জনগণের পাশে কাজ করবো, আর আমার বিশেষ করে কাজ হলো যে আমি মহিলা যারা আছে নারী উন্নয়নের কাজ করবো। আর আমি সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সেভ দ্য নেচার অব বাংলাদেশ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সুনামগঞ্জ প্রতিনিধি মহিবুর রেজা টুনু জানান, আজ বিকেলে শহরের জেলা পরিষদের প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ, সেভ দ্য নেচার অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি সেলিনা আবিদিন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উস্তার আলী সহ আরো অনেকে। আল জাজিরা টেলিভিশনে প্রচারিত সংবাদকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়ে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্বাধীন জানান, আজ দুপুরে মানববন্ধন করে স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধন উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সিনিয়র সহসভাপতি জামিল হাসান খান খোকন ও সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম স্বাধীন সহ আরো অনেকে। সাভার আশুলিয়ায় গরিব ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর অফিসের সামনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থানা শামিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DIG ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে DIG ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ অতীতের ন্যায় যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ একটি মহৎ ও মানবিক কাজ। বাংলাদেশ পুলিশ মানবিক পুলিশ হিসেবে কাজ করে যাচ্ছে। দর্শক, এখন দেখবেন CNN বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ। আজকের অতিথি রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুল হুদা কাজলের একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন স্টাফ রিপোর্টার জাকির হোসেন, ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন যে বিষয়টা আমরা পাইছি, আমরা নির্বাচনের পরে আমরা দায়িত্ব গ্রহণ পাইছি 17/5/2020। তারপরে এই উন্নয়নের জন্য মানিকনগরের রাস্তাঘাট যেগুলো আছে আমাদের পুরোটাই অবহেলিত এলাকায় আছে। আমরা একটু বৃষ্টি হলে পানি হয়, হাঁটার কোনো উপায় নেই। তো মেয়র মহোদয়কে যখন বোর্ড মিটিংয়ে আমি বললাম যে আপনি আসলে আমি বলে আপনারা শেষ করতে পারবো না যে আমার এলাকার রাস্তাঘাটের কী অবস্থা। আপনি যদি সরজমিনে দেখেন তাহলে কিন্তু আমার জন্য উপকার হয়ে যায়। তো মাননীয় মেয়র 30 সেপ্টেম্বর 2020-এ উনি পরিদর্শন করেন, তারপর পরপর 3 বার মানিকনগর আসেন এই উন্নয়নের জন্য। আমাদের যে রাস্তাঘাট আছে, তারপরে গ্যাসের কিছু সমস্যা আছে, যে লাইনগুলো আপনার পুরনো হয়ে গেছে, লিকেজ আছে অনেক জায়গায়। তো আমরা অনেক সময় ওটা সারার ব্যবস্থা করতেছি এবং করছি।
আর একটু সমস্যা আছে পানির, ওয়াসার পানি। কাজিরবাগ নামে একটা এলাকা আছে, সেখানে ওরা খুব মানবিক জীবনযাপন করতেছে, ওদের যে পানি আছে তো কাজিরবাগ, উত্তর মানিকনগর, ছান্দাগুলি ওরা খুব পানির কষ্ট করে, পানির ভিতরে ময়লা আসে, পানি দুর্গন্ধ, খেতে পারে না, ইউজ করার মতো পানি না। আমি ওয়াসাতে কমপ্লেন করছি, আমি 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 যে ব্যবস্থা নিচ্ছিলাম, আমি আঞ্চলিক ওয়াসার যে জোন আছে সাদাবাদ, সে জোনের ইয়ের কর্মকর্তার সাথে আমি কথা বলছি, কথা বলার পরে তারা স্যাম্পল টম্পল নিয়ে গেছে, কিন্তু কোনো ফল পাইনি, কোনো রেজাল্ট নাই। তারা আসে যায় একটাই অজুহাত, করোনা। আরে বাবা, করোনা তো কী হয়েছে, সব কিছু যদি চলে তা আমার, আমি পানি খেলে তো পানি খাওয়া মরতেছি, করোনায় মরতেছি, আমি কি দুটোই মরব? তাদের কোনো কোনো কাজ নাই, কোনো কাজের কোনো অগ্রগতি নেই। আসে একদিন, আসছে আইসা তারা স্যাম্পলটা নিয়ে চলে গেছে। তাদের কাজটা কি, ভাঙ্গা পাইপ আছে ওখান থেকে সুয়ারেজ ফাইডার আপনার ওয়াসাতে পানি ঢুকছে, ওই পানি আমার এলাকার মানুষ ব্যবহার করছে, আমি বিলটা ঠিকই তো পে করতেছি, পানির বিলটা তো আমি তো ছাড়া থাকতে পারতেছি। পানির বিল তো আপনি নিচ্ছেন, যে পানির পাইপ দিয়ে আপনার কেঁচো আসে, ময়লা আসে, দুর্গন্ধ আসে, বলার পরও কোনো কাজ নাই। এখন যেহেতু সব কিছু ওপেন হয়ে গেছে, তো আমরা যেটুকু বলি যে সামাজিক দূরত্বটা বজায় রাখুন, মাস্ক পরে চলুন, এছাড়া তো আর কিছু করার নাই। এক নম্বর, দুই, সরকার তরফ থেকে যা আসছে তাই আমরা করছি, কিন্তু যতটুকু করার কথা ততটুকু পাচ্ছি না। না, যেমন ধরেন আপনার এই যে কোভিড-19 আপনার ভ্যাকসিন আছে, তো আমরা মনে করেন যে ওই এলাকায় প্রচার করার পরও লোকজন আইসা আপনার লিস্টে নাম দেয় না যে আমার কোভিড-19 ভ্যাকসিন লাগবে। আমরা প্রচার করছি কিন্তু পাবলিক তো সাড়া দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করবো? আপনারা সচেতন বাড়ান, আপনারা অ্যাড বাড়ান, হয়তো আমরা তাহলে আমাদের কাছে লোকজন আসবে। আমার যে প্রথম প্রয়োজন, পুরা গ্যাস লাইনটা আপনার গিয়া সংস্কার করা, পানির লাইন সংস্কার করা, রাস্তাঘাট, আপনার একটা রাস্তা আপনি পরিপূর্ণ পাবেন না যে এই রাস্তাটা গত মেয়রের আমলে এই রাস্তাটার কাজ হয়েছে। হ্যাঁ, আর কাজ হলে সঠিকভাবে হয়েছে, আপনি দেখে আমার বুঝাইতে পারবেন না, ঠিক আছে? একটা রাস্তাঘাটও আপনার ঠিক নাই। তারপর আপনার ধরেন, যেমন কিছুদিন আগে আপনার বৃষ্টির সিজন আসলে আমার এলাকা পুরা হাঁটু জল হয়ে যায়। এই হাঁটু জল হওয়ার পরে মেয়র মহোদয়কে আমি বোর্ড মিটিংয়ে বললাম, বলার পরে উনি নিজে খাল পরিদর্শনে আসছে। খাল পরিদর্শনে আসার পরে সাথে সাথে আপনার উনি অর্ডার দিলেন যে খাল পরিষ্কার করলে অন্তত পক্ষে এই পানিটা নেমে যাবে। যেহেতু এই খালের উপরে জিলানি খাল, আমাদের মানিকনগর যে জিলানি খাল, এই খালের উপরে পানিটা আপনার গা নিষ্কাশন করে আপনার গা মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, এই এলাকার যে পানিগুলো আছে সব এই পানিগুলো আমার জিলানি খালের মধ্যে শেষ করে ফেলানো হয়। তখন যখন যদি খালটা ওভারফ্লো হয়ে যায়, ওভারফ্লো হলে আমার সুয়ারেজদের ঢুকে রাস্তাটা বন্যার মতন পরিণত হয়ে যায়। এখন খাল খনন হচ্ছে, দেখা যায় আগামী বর্ষায় কী হয়। এখন তো শিক্ষাটা পুরোটাই বন্ধ আছে, এখন বন্ধ আছে। এক, দুই, বাল্যবিবাহ আমার এলাকা নাই, আমরা কিন্তু সচেতন, এবং যে কাজী আমাদের যে এখানকার কাজী আছে, আমি কাজীর সাথে ডাকছি, কথা বলছি, আইডি কার্ড ছাড়া কোনো বিয়ে হবে না, বা মেট্রিক আপনার ইন্টার সার্টিফিকেট ছাড়া বিয়ে হবে না, স্টেট তাদের বলা। আর যদি কোনো কিছু হয় তাহলে আমি কিন্তু মামলা ঠুকে দেবো, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে।